গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম নলেজ অ্যাকাউন্ট দেখো তোমাদের কাছে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান আমি আজকে শেয়ার করবো একটা বড় ঘোষণাও আছে সেটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলেও খুব ভালোভাবে বুঝতে পারবে এটা দু হাজার তোমরা যারা যারা পুলিশের পরীক্ষার জন্য মেইনলি প্রস্তুতি নিতে চাইছো মানে যাদের স্বপ্ন হচ্ছে পুলিশ হব আমরা তাদের জন্য কিন্তু দু বছরটা খুব গুরুত্বপূর্ণ একটা বছর তোমরা জানো কলকাতা পুলিশের ফর্ম অনেক দিন থেকে ফিল আপ হয়েছিল যেটা মাঝখানে অনেক টাল মাটাল ফাইনালি একটা টেন্টেটিভ ডেট ঘোষণা করা হয়েছে থার্টি ফার্স্ট মে থার্টি ফার্স্ট মেটা এটা টেনটেটিভ ডেট মোটামুটি থার্টি ফার্স্ট মেয়ের কাছাকাছি এক্সামটা হবে অফিসিয়াল এটা এখনও অ্যানাউন্স করা হয়নি কিন্তু টেন্টেটিভ একটা ডেট দেওয়া হয়েছে যে থার্টি ফার্স্ট মেতে হতে পারে তো মোটামুটি আমরা ধরে নিচ্ছি মেয়ের শেষের দিকে পরীক্ষাটা হবে কলকাতা পুলিশের তো এটা ছাড়াও দেখো তোমরা কিছুদিন আগে দেখতে পাবে ডাব্লিউ বিপির যে যেগুলো পেন্ডিং ছিল তার রেজাল্টগুলো বেরিয়েছে তো ডাব্লিউ বিপির রেজাল্টগুলো যখন বেরোচ্ছে তার মানে এই যে নতুন শোনা যাচ্ছে মানে বারো হাজার চোদ্দো হাজার মতো ভ্যাকেন্সি ডাব্লিউ আসতে পারে সেটাও কিন্তু আসবে পুলিশের রিক্রুটমেন্টগুলো আগের মতো অত স্মুথ হচ্ছে না হয়তো একটু ডিলে হচ্ছে কিন্তু হচ্ছে এই টালমাটাল পরিস্থিতির মধ্যেও কিন্তু রিক্রুটমেন্টগুলো হচ্ছে এবং অলরেডি এখানে পড়াশোনা করতো এরকম কিন্তু জয়নিংও করেছে ডাব্লিউ বিপিতে বা এক্সাইজ মেনে জয়নিং করেছে তোমরা তাদের এক্সপিরিয়েন্স কিছু দিনের মধ্যেই পাবে তোমাদের সাথে শেয়ার করব আমি তো মোদ্দা কথা যেটা সেটা হচ্ছে দু হাজার তেইশে যেহেতু আবার ইলেকশানটাও রয়েছে তাই তার আগে কিন্তু তোমাদের আরও ফর্ম বেরোতে পারে মানে নতুন তোমরা ফর্ম ফিল করতে পারো যারা ডাব্লিউবি পির জন্য ট্রাই করছো পড়াশোনা শুরু করেছো বা কেউ করনি শুরু ধরে নিচ্ছি আমরা তোমরা শুরু করনি কিন্তু তোমাদের ইচ্ছা রয়েছে যে আমরা পুলিশের চাকরির জন্য প্রস্তুতিটা নেব বা পুলিশের চাকরির জন্য খাটবো পড়াশোনা করব তো তাদের জন্য দু হাজার তেইশটা খুব গুরুত্বপূর্ণ একটা বছর তো এটা গেল দুটো কথা তৃতীয় কথা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে দেখবে তোমরা আমরা নিয়মিত ক্লাস করাচ্ছি যেমন সকাল ছটার সময় তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা হচ্ছে আটটা থেকে দশটার মধ্যে তোমাদের প্রতিদিনই কিছু না কিছু একটা আমি টপিক ওয়াইজ স্ট্র্যাটিক জিকের ক্লাস প্রোভাইড করছি এবং সাতটা থেকে দিন লাইভ তোমাদের কিন্তু জিকের ক্লাসটা কন্টিনিউ হচ্ছে পুলিশের জন্য এবং যারা যারা এসএসসি এস এক্সাম দিচ্ছ তাদের জন্য এটা হেল্পফুল তোমাদের বলেছি ওগুলো তোমরাও ক্লাসগুলো করো কিন্তু মেনলি যারা যারা পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশ এইসব পরীক্ষাগুলো দেবে তারা এই সাতটার ক্লাসটা মিস করবে না তোমাদের জন্য কিন্তু ফুল ফেজেই এই প্র্যাকটিস ক্লাসগুলো চলছে ঠিক আছে আর ওটা ছাড়াও তোমাদের কিন্তু আটটা থেকে আমি বলেছি যে আটটা থেকে এবং নটা থেকে তোমাদের ম্যাথ এবং রিজনিংয়ের ক্লাস এগুলোও কিন্তু এই উইকটা তোমাদের একটু বন্ধ ছিল নেক্সট উইক থেকে আবার রেগুলার হবে এবং তোমাদের যেহেতু ম্যাথেতে দুর্বলতা রয়েছে সেই জন্য ম্যাথেরও আরও কিছু সংযোজিত ক্লাস তোমাদের এখানে হবে সেটা আমিও তোমাদেরকে দিতে পারি অথবা এখানে আমাদের নতুন আরেকজন স্যার আসছেন ম্যাথের তিনিও কিন্তু তোমাদের এখানে ম্যাথ করাবেন এটা ছাড়াও তোমাদের কিন্তু সপ্তাহে একটা করে মক টেস্ট প্রতিদিন থাকছে সন্ধ্যাবেলা যেটা তোমরা ছটা থেকে নটার মধ্যে দিতে পারছো কলকাতা পুলিশের জন্য কলকাতা পুলিশের যারা যারা একটা জানানো তাদেরকে বলে দিই প্রত্যেক সন্ধ্যাবেলা প্রত্যেক রবিবার সন্ধ্যাবেলা ছটা থেকে নটার মধ্যে আমরা একটা আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে লিঙ্ক শেয়ার করি যেখানে তোমাদের ফুল লেন্থ হান্ড্রেড বাক্সের পুরো মক টেস্ট থাকে সেই মক টেস্টটা তোমরা দিয়ে নিজেদের প্রস্তুতিটা যাচাই করতে পারো এবং সেখান থেকে যারা যারা এক্সাম দিচ্ছে হাজারজন দু জন বা তিন জন তাদের মধ্যে থেকে তোমরা র্যাঙ্কটা বুঝতে পারো যে তোমাদের প্রিপারেশানটা অন্যদের তুলনায় কোন জায়গাতে রয়েছে তো এটা তোমরা তোমাদের জন্য সবার জন্য মানে অ্যাক্সেসেবল তোমরা সবাই এই পরীক্ষাটা দিতে পারবে এর জন্য কোনো রকমের কোনো সাবস্ক্রিপশান লাগে না কিচ্ছু লাগে না ক্লিয়ার ইউটিউবেও এই ক্লাসগুলো সম্পূর্ণ ফ্রি এর জন্য তোমাদের কোনো কিছু পেমেন্ট করতে হয় না তো আমরা যেটা চাইছি আমরা তোমাদের সাথে পুরোপুরি থাকতে চাইছি আমরা অনেকটা এগিয়ে আসতে চাইছি তোমরাও যারা যারা সিরিয়াস এই ব্যাপারটা নিয়ে যারা এই পুলিশের চাকরিটাকে পাখির চোখ করতে চাইছো সামনে কলকাতা পুলিশ এক্সামটাকে পাখির চোখ করতে চাইছো তারাও অবশ্যই সিরিয়াসলি ক্লাসগুলো করো সিরিয়াসলি তোমরা প্রিপারেশানটা দাও তার কারণ এই যে রিক্রুটমেন্টটা হচ্ছে এটা একটা যথেষ্ট বড় রিক্রুটমেন্ট যদি তোমাদের বারো হাজার ভ্যাকেন্সিটা বেরোয় বা কলকাতা পুলিশের যেটা হচ্ছে এরপরে আবার কবে রিক্রুটমেন্ট বেরোবে সেটার কিন্তু এই মুহূর্তে একটা সে নিয়ে সন্দেহ রয়েছে সুতরাং দু হাজার তেইশে যেগুলো বেরোবে সেটা হাজার হোক দেড় হাজার হোক দু হাজার হোক পাঁচ হাজার দশ হাজার বারো হাজার যাই হোক না কেন তোমরা ফর্মগুলো ফিল আপ করো আর প্রিপারেশনটা এখন থেকে নিতে হবে ঠিক আছে পুলিশ হতে গেলে তোমাদের দু হাজার তেইশটাকে একদম খুব সিরিয়াসলি নিতে হবে এবার আসি যারা যারা পরাক্রম কোর্সে জয়েন করেছিল দেখো পরাক্রম কোর্স তোমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে কিন্তু যেহেতু কলকাতা পুলিশের এক্সামটা এতটা ডিলে হলো যারা যারা এখানে জয়েন করেছিলে তাদের জন্য এটা আমরা তোমাদের কথা ভেবে নতুন আর একটা প্র্যাকটিস সেশনের সাথে অ্যাড করছি এর জন্য তোমাদের এক্সট্রা কোনো পেমেন্ট করতে হবে না তোমরা জাস্ট টেন্থ মার্চ থেকে টেন্থ মার্চ থেকে তোমরা এই পরাক্রম ব্যাচে যারা আছো তারা আবার ওখান থেকে প্র্যাকটিস ক্লাসগুলো করতে পারবে তোমাদের সাথে ম্যাথের পুরো সাবজেক্ট ওয়াইজ রিজনিং ইতিহাস ভূগোল সংবিধান অর্থনীতি এখানে যা যা সাবজেক্ট রয়েছে অলরেডি তোমাদের এগুলো সব কটা চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস ডিসকাশন করা ছিল এবং তার সাথে পিডিএফগুলো দেওয়া হয়েছে তোমাদের পুরো কনসেপচুয়াল এখানে ক্লাস করানো হয়েছে যেখান থেকে এতদিন ধরে আশা করি তোমরা এই জায়গাগুলো রেডি করে ফেলেছো সবার এবং মোটামুটি একটা লেভেলে সবাই পৌঁছে গেছো পুরো সিলেবাস ভিত্তিক এই জায়গাটা করা হয়েছিল তো তার সাথে তোমাদের এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্র্যাকটিস তোমাদের এমসিকিউ প্র্যাকটিসটা খুব জরুরি যাতে করে তোমাদের এই সাবজেক্টগুলো আরও স্ট্রং হয়ে যায় যাতে তোমরা অন্যদের থেকে প্রিপারেশনার আরও এক ধাপ এগিয়ে যেতে পারো তো সেটার জন্য তোমাদের কি করা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ এমসি কিউজ বা কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে চ্যাপ্টার ওয়াইজ বা সেকশান ওয়াইজ তোমাদের এমসিকিউ প্র্যাকটিস এখানে চলবে প্রায় একশো কুড়িটার মতো একশো পনেরো কুড়িটার মতো তোমাদের এখানে প্র্যাকটিস এেশান চলবে সপ্তাহে দশটা করে দিনে হয়তো একটা দুটো করে তোমাদের প্র্যাকটিস এখানে থাকতে পারে তো ওই ক্লাসগুলো তোমরা দিনে একটু পড়াশোনার টাইম বাঁচিয়ে পঁয়তাল্লিশ মিনিট কি এক ঘন্টা ক্লাসগুলো জয়েন করো যেগুলো তোমাদের সম্পূর্ণ সাজেস্টিভ ক্লাস হবে এবং এটার জন্য যারা অলরেডি জয়েন করেছিল পরাক্রমে তাদের আমি আবারও একবার রিপিট করছি রকম কোনো কিছু কোনো কিছু কিন্তু পেমেন্ট করতে হবে না ঠিক আছে আর যদি এই প্র্যাকটিস ব্যাচগুলোতে নতুন করে কেউ জয়েন হতে চাও ধরো পরাক্রম ব্যাচে নেই তোমরা শুধু চাইছো আমরা প্র্যাকটিস ব্যাচটা জয়েন করব। এবং এই ধরনের সাজেস্টিভ এমসি কিউসগুলো আমাদের সাথে প্র্যাকটিস করব। তাদের জন্য মাত্র দেখো দু থেকে তিন টাকা করে একটা মিনিমাম তোমাদের চার্জ রাখা হয়েছে যাতে তোমরা সবাই এটা করতে পারো সবাই মানে অ্যাফোর্ড করতে পারো এই ধরনের একটা ফিজ এখানে তোমাদের আপলিপ্টের তরফ থেকে রাখা হয়েছে যেটা মাত্র থ্রি নাইনটি টুয়েলথ মার্চ পর্যন্ত এটা অ্যাকচুয়ালি ফোর নাইনটি নাইনের একটা কোর্স তোমাদের ঠিক আছে কিন্তু তোমরা এটা মোটামুটি থ্রি নাইনটি নাইনে টুয়েলথ মার্চের মধ্যে যদি জয়েন করো এই অফারে জয়েন করতে পারবে যাতে করে তোমরা ওই পুরো সবকটা ক্লাস প্র্যাকটিস ক্লাস করতে পারবে তার সাথে পুরো পিডিএফ এবং তোমাদের এক্সট্রা ওখানে দশটা মক টেস্ট থাকবে যেগুলো তোমরা ওখান থেকে প্র্যাকটিস করতে পারবে এবং সেগুলো অবশ্যই ফুল লেন্থ এবং সম্পূর্ণ বাংলাতে ঠিক আছে তো এইটা টেন্থ মার্চ থেকে স্টার্ট হবে যারা যারা প্র্যাকটিস ব্যাচটাতে জয়েন করতে চাও তারা দেখো ডিসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দেওয়া রয়েছে তো ওই লিঙ্ক থেকে যদি তোমাদের কোনো অসুবিধা হয় এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো চ্যাট করো যে স্যার আমরা এই কোর্সে জয়েন করতে চাই আমি আবারও রিপিট করছি মাত্র দু থেকে চার টাকা মতো তোমাদের পার ক্লাস কিছু পিছু পড়বে যাতে করে তোমরা পুরো ক্লাসটা করতে পারবে অনলাইনে এবং তার সাথে ক্লাসে যা যা আলোচনা করা হবে সেগুলো তোমরা পিডিএফটাও ওখান থেকে পেয়ে যাবে ক্লিয়ার তো এটার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে তোমাদের যোগাযোগ করতে হবে যারা অলরেডি পরাক্রম ব্যাচে রয়েছে তাদের কিন্তু এখানে এই ক্লাসগুলো চলবে তো তোমাদেরকে নতুন করে আর জয়েন করার দরকার নেই এবং যারা পরাক্রম ব্যাচেও জয়েন করো তারা আবার এই পরাক্রম ব্যাচটাতে জয়েন করতে পারো যে ক্লাসগুলো আগে হয়ে গেছিলো সেগুলো তোমাদের রেকর্ডেডও রয়েছে মানে যদি কেউ চাও এই ফুল কোর্সটাতে করবো সিলেবাসটা আমাদের একবার দেখে নেওয়ার প্রয়োজন আছে কোন কোন জায়গাগুলো থেকে কোন কোন টপিকগুলো থেকে করতে হবে সেগুলোর জন্য তোমরা এই কোর্সটাতেও জয়েন করতে পারো তার কারণ দেখো এটাও মাত্র তোমাদের সেভেন নাইনটি নাইনে টুয়েলথ মার্চ পর্যন্ত আপলিফটের তরফ থেকে করা হয়েছে এটা একটা হোলি সঙ্গ হোলি যেহেতু এখন আমাদের রয়েছে হোলি রিলেটেড একটা অফার আপলিফটে দেওয়া হয়েছে এই অফারটা টুয়েলথ মার্চ পর্যন্ত চলছে এক সপ্তাহ রয়েছে ঠিক আছে তো তোমরা এই টাইমিংয়ের মধ্যে এটা জয়েন যদি করে যাও তাহলে এই পুরো সবকটা টোটাল যে দুশো চুয়াল্লিশটা রেকর্ডেড ক্লাস রয়েছে ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ তোমাদের এখানে ক্লাস রয়েছে চৌত্রিশটা রিজেনিংয়ের আঠেরোটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস রয়েছে ইতিহাসের উনত্রিশটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস রয়েছে সব কটার পিডিএফও তার সাথে রয়েছে জিওগ্রাফি রয়েছে ষোলোটা ক্লাস তার সাথে পিডিএফ সংবিধানের তেরোটা ক্লাস পিডিএফ অর্থনীতি সাতটা ক্লাস তার সাথে পিডিএফ জেনারেল সায়েন্সের ষাটটা ক্লাস তার সাথে পিডিএফ কারেন্ট অ্যাফেয়ার্সের পঁচিশটা ক্লাস তার সাথে পিডিএফ কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাদের আরও এখানে অ্যাড হবে যেহেতু ডিলে হয়েছে এক্সামটা আরও দু তিন মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা যেটাই তোমাদের প্র্যাকটিস সেশন চলবে তার সাথেই তো ওখানে এখানে অ্যাড করে দেওয়া হবে জিকে অলরেডি তোমাদের চল্লিশটা ক্লাস তার সাথে পিডিএফ দেওয়া হয়েছে আর কম্পিউটারেরও তোমাদেরকে ক্লাস করানো হয়েছে এর সাথেও তোমাদের যেগুলো স্ট্যাটিকজিকের প্রয়োজনীয় জিনিস যেগুলো ওখানে তোমাদের যে স্পেশাল গ্রুপ আছে তোমরা যারা যারা বলেছিলে সেখানে ওগুলো অ্যাড করে দেওয়া হবে এই প্র্যাকটিস সেশানগুলোর মধ্যে তো আমরা এইভাবে তোমাদের সাথে এগিয়ে আসতে চাইছি তার কারণ একটা কোর্স কমপ্লিট হয়ে যাবার পর একটা কোর্স কমপ্লিট হয়ে যাবার পরেও তোমাদের তার এখানে যে এই প্র্যাকটিস সেশনের ব্যাপারটা এটা আই থিঙ্ক এইভাবে তোমাদের সাথে তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই যে কতটা আমরা তোমাদের সাথে এগিয়ে আসতে চাইছি তো এইভাবে কিন্তু তোমাদেরকেও আমাদের সাথে এগিয়ে আসতে হবে তোমাদের সিরিয়াস হতে হবে অনেক এবং যেগুলো যেগুলো ক্লাসে হোমওয়ার্ক দেওয়া হবে সেই হোমওয়ার্কগুলো তোমাদেরকে ভালো করে রেডি করতে হবে তাহলে কিন্তু এই একটা জায়গাতে থেকে একদম পাখি চোখ করে তোমরা কিন্তু এবারের এক্সামটা ক্র্যাক করে নেবে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমি তোমাদের যেটা বলবো উইকলি যে মক টেস্টটা দেওয়া হচ্ছে ওটা সবাই অবশ্যই দাও তাহলে কিন্তু তোমরা নিজেদের প্রস্তুতিটা বুঝতে পারবে যে কোন লেভেলে তোমরা আছো তার কারণ যেহেতু দেখো অনেকদিন দিন এক্সাম হয়নি এবারের কিন্তু কাট অফটা অন্যবারের তুলনায় হয়তো একটু হাই যেতে পারে এটা আমি জাস্ট আমার ধারণা অনুযায়ী বলছি আমি বলছি মানে যেটা হবে এরকম কোনো ব্যাপার না কিন্তু হতে পারে সেই জন্যই তোমাদেরকে বলছি এখনও যে কটা দিন টাইম আছে ধরো সত্তর পঁচাত্তর দিন যে টাইমটা রয়েছে এই সময়টাকে তোমরা কিন্তু ইউটিলাইজ করো তাহলে দেখবে বাদ বাকি তোমাদের জীবনটা কিন্তু খুব ভালোভাবে কাটবে তো এই রিলেটেড আরও যদি কিছু জিজ্ঞাসা করার থাকে হয় তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জিজ্ঞাসা করো অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে জিজ্ঞাসা করো আমি তোমাদেরকে রিপ্লাই করবো থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা